পেঁয়াজ আমাদের রান্নার নিত্য ব্যবহার্য এক উপাদান পেঁয়াজ ব্যবহারের ইতিহাসটা বেশ পুরনো পেঁয়াজের সঙ্গে প্রথম কখন মানুষের যোগাযোগ তা হলপ করে বলা মুশকিল প্রাচীন সভ্যতাগুলোতে পেঁয়াজের হরেক কিসিমের ব্যবহার চেয়ে কাউকেই বিস্মিত করবে পেঁয়াজের প্রথম আলোচনা দেখা যায় মেসোপটেমিয়া সভ্যতায় খ্রিস্টপূর্ব ষোলশো সালের দিকে লেখা ব্যাবিলনের ফলকে খোদিত রান্নার পদে পাওয়া যায় পেঁয়াজ রসুন ও পেঁয়াজ কোলের নাম গ্রিক ঐতিহাসিক হিরোটোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মিশর সফর করেন সেখানে তিনি রান্নায় পেঁয়াজের ব্যবহার দেখেছেন মিশরের পিরামিড তৈরিতে নিযুক্ত শ্রমিকদের খাদ্য তালিকায় ছিল পেঁয়াজ কলম্বাসের প্রথম অভিযান ছিল আমেরিকা আবিষ্কারের সে সময় কোনো পেঁয়াজের দেখা পাননি আমেরিকায় দ্বিতীয় অভিযাত্রায় তিনি সঙ্গে করে পেঁয়াজের বীজ গবাদি পশু ঘোড়া ও মেষ নিয়ে রওনা হয়েছেন চৌদ্দশো সালে তার অনুসারীরা পেঁয়াজ আবাদ শুরু করে ভারতে পেঁয়াজের ইতিহাস স্থানীয় বর্ণপ্রথাকে স্মরণ করিয়ে দেয় ব্রাহ্মণ ও উঁচু বর্ণের মানুষ পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতেন মনুস্মৃতিতে পেঁয়াজ রসুন ও কলি খাওয়া অনুৎসাহিত করা হয়েছে ভারতে পেঁয়াজ জাতি উঠেছিল সুলতানি ও মোঘল আমলে মোঘল অভিজাত নয় শুধু রাজপুতদের দরবারেও ছিল এর প্রচলন দোপেঁয়াজা ছিল তেমনই একটি খাবার নাম থেকে আন্দাজ করে নেওয়া যায় রেসিপিটিতে পেঁয়াজের আধিক্য থাকবে মধ্য ও দক্ষিণ এশিয়ার অনেক দেশে রান্না বেশ জনপ্রিয় রান্নায় পেঁয়াজের দ্বিতীয় স্তর যোগ করাটা নাকি শুরু হয়েছিল আকবরের আমলে গল্পটা এমন যে ভুলবশত পাঁচক রান্নায় দুবার পেঁয়াজ দিয়ে ফেলে আর আকবর সে রান্না বেশ উপভোগ করেছিলেন ব্যাস সে থেকেই মোগল রান্নাঘরে যুক্ত হয়ে গেল দোপেঁয়াজা উনিশ শতকে ভারতবর্ষে বসবাসরত ব্রিটিশদের মধ্যে দোপেঁয়াজাকারী জনপ্রিয় হয়ে ওঠে নানা জলবায়ুতে খাপ খাইয়ে নেয়া সময় সংরক্ষণযোগ্য ও সহজে বহনযোগ্য হওয়ায় প্রাচীন মানুষের কাছে পেঁয়াজ ছিল অতি প্রয়োজনীয় একটি খাদ্যপণ্য ইউরোপীয়রা রান্নার পাশাপাশি তারা নানা সিরাপ রং ও ঔষধ প্রস্তুত করার জন্য পেঁয়াজ ব্যবহার করত পেঁয়াজের জনপ্রিয়তার কারণে বিশ্বজুড়ে এটি বাণিজ্য পণ্যের তালিকায় যুক্ত হয় কারণ পেঁয়াজ উচ্চ ফলনশীল ও চাষে বেশি শ্রম দিতে হয় না মধ্যযুগে ভেষজ জাতীয় খাবারের চাহিদা বেশি ছিল উনিশশো সালে ব্রিটেনে যে পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়েছিল তার আটানব্বই শতাংশই বিদেশি উৎপাদিত ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসে এ সময় একদল ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতা ছিলেন যাদের বলা হতো অনিয়ন জনিস এরা সাইকেলে চেপে পেঁয়াজ বিক্রি করত কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলে অনিয়ন জনিসরা পালিয়েছিল ব্রিটেন থেকে পেঁয়াজ নিয়ে স্বপ্নের সঙ্গে যুক্ত করে লোকবিশ্বাস আছে ইউরোপে যেমন বলা হয় যদি কেউ পেঁয়াজের খোসা ছাড়ানোর স্বপ্ন দেখে তাহলে পরিবারের রোগ শোক আসে কিন্তু পেঁয়াজ খাওয়ার স্বপ্ন দেখলে গুপ্তধন মিলবে সতেরো শতকের ব্রিটেনে বিশ্বাস করা হতো কোন রোগীর ঘরে একটি গামলায় কাঁচা পেঁয়াজ রাখলে সে ঘরে আসা অতিথিরা রোগ থেকে নিরাপদে থাকবেন এছাড়া ব্রিটেনের আরও কিছু অংশে মনে করা হতো ঘরের বাইরে পুঁতে রাখা পেঁয়াজ থেকে আবহাওয়া বোঝা সম্ভব এ নিয়ে একটি প্রচলিত ছড়া এমন পেঁয়াজের খোসা বড় পাতলা এবার আসবে শীত হালকা পেঁয়াজের খোসা হলে মোটা আর দৃঢ় জেনে রাখো এবার শীত পড়বে বড়